নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের আমি শেয়ার করছি বাঙালির অতি প্রিয় কলকাতা স্টাইলে চিকেন কাটলেট। খুবই মজার এবং সুস্বাদু হয় খেতে। এই চিকেন কাটলেট তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু। বিকেলে নাস্তা বা চায়ের সাথে এই রেসিপিটা ঝটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। নামি দামি রেস্টুরেন্টগুলোতে এই রকম কিছু খেতে ইচ্ছে করলে বাড়িতে বানানোর ভয়ে বাইরে গিয়ে খেয়ে আসি। তবে বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে যে কোনো রেস্টুরেন্ট স্টাইলে কাটলেটটি বানিয়ে নিতে পারবেন। আপনারা সেই সবটি দেখবেন, আশা করব খুব ভালো লাগবে। চিকেন কাটলেট বানানোর জন্য এখানে বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটার ওজন আছে 250 গ্রাম। চিকেনটা আমি হাড় ছাড়া নিয়েছি, আপনারা দোকান থেকে হাড় ছাড়া চিকেনটা নিয়ে আসবেন। তো চিকেনটা এখন একটু কাটিং করে নেব। তার জন্য চিকেনের লম্বা দিকটা থেকে চিকেনটাকে পাতলা করে কেটে নেব। একটু ধৈর্য ধরে চিকেনটাকে কাটতে হবে, না হলে মাঝখান থেকে কেটে যেতে পারে। তো দেখুন, একটা কেটে নিয়েছি, আর দেখুন এই সাইজের করে আমি কেটে নিয়েছি চিকেনটাকে। সেমভাবে আরোগুলোকে কেটে নেব। ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি হাফ দারচিনি আর একটা এলাচ। এবার দিয়ে দেব 4টি শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা ধনে। এরপর সবকিছু একসাথে একটু ভালো করে ভেজে নেব। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2 মিনিট মশলাটাকে ভালো করে ভেজে নেব। মশলার কালারটা ঠিক এই কালার ধরলে তখন আমি মশলাটাকে তুলে গুঁড়ো করে নেব। তো দেখুন, মশলাটা গুঁড়ো করে নিয়েছি। এবার এই গুঁড়ো করা মশলার মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ হোয়াইট পেপার। হোয়াইট পেপার দেওয়ার পর মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। হোয়াইট পেপার না থাকলে আপনারা ব্ল্যাক পেপার দিয়েও বানাতে পারেন। এখন নিয়েছি কর্নফ্লাওয়ার, একটা পাত্রের মধ্যে দিয়ে দেব। কর্নফ্লাওয়ারের বাদে ময়দা দিয়েও কিন্তু করা যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হোয়াইট পেপার। হোয়াইট পেপার দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে নেব। আর এখানে 2টো ডিম নিয়েছি, তার মধ্যে 1/2 চা চামচ হোয়াইট পেপার আর সামান্য লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আমি আবারও বলছি, হোয়াইট পেপার না থাকলে আপনারা ব্ল্যাক পেপার দিয়েও বানাতে পারেন। এরপর চিকেনটা ম্যারিনেশন করার জন্য চিকেনের মধ্যে দিয়ে দেব লবণ। এখানে একটা কথা বলে দিই, চিকেন ম্যারিনেশনের জন্য 2 দিক কিন্তু আপনাকে ভালো করে ম্যারিনেট করতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো লবণটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। লবণ দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস, এতে চিকেনটা নরম হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। 2 দিক ভালো করে মাখিয়ে নেব। তারপর দিয়ে দেব আদা রসুন বাটা। সবকিছুর মাপ আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা ওখান থেকে চেক করে নেবেন। এবার দিচ্ছি চিনি। তারপর যেই ভাজা মশলাটা বানিয়েছিলাম সেইটা আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব চপ করে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পুদিনা পাতা কুচি, ধনে পাতা কুচি। সবকিছু দেওয়ার পর ভালো করে 2 দিক ম্যারিনেট করে নিচ্ছি।
এরপর কাটলেটের স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস। সবকিছু একসাথে ভালো করে ম্যারিনেট করে নেব। চিকেনটা ম্যারিনেট হয়ে গেলে আমি আধা ঘন্টা থেকে 45 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তারপর চিকেনটাকে কোট করার জন্য ডিমের ব্যাটার, কর্নফ্লাওয়ার, বেড গ্রামস সব কিছু একসাথে নিয়ে নিয়েছি। এবার চিকেনটাকে প্রথমে ডিমের ব্যাটারে দিয়ে ভালো করে কোট করে নেব। তারপর কর্নফ্লাওয়ারে দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি। এবার ডিমের ব্যাটারে দিয়ে তারপর ব্রেড গ্রামসে কোট করে নেব। এইভাবে চিকেনটাকে 2 বার কোট করতে হবে। এখানে আমি পাউরুটিকে বেড গ্রামস করে কোট করেছি। বেড গ্রামসের রেসিপি দেখতে চাইলে ডেসক্রিপশানে আমি লিংক দিয়ে দেব, আপনারা ওখান থেকে দেখতে পারেন। এরপর দেখুন একটু ভালো করে আমি চিকেনটাকে কোট করে নিয়েছি। একসাথে বাদ বাকি সব চিকেনগুলোকেও একইবারে কোট করে নিচ্ছি। সব চিকেনগুলো আমি একইবারে কোট করে নিয়েছিলাম। এরপর আমি চিকেনটাকে একটু শেপ দিয়ে নেব, তার জন্য চিকেনটা নিয়ে নিলাম। এরপর ছুরি দিয়ে ওপরের অংশটা একটু চেপে দিচ্ছি। তারপর ত্রিকোণ আকারে চারপাশটা ভালো করে শেপ দিয়ে দেব। তো দেখুন একটা কিন্তু রেডি হয়ে গেছে। এরপর কড়াইতে তেল দিয়ে গরম হলে আমি কাটলেটটা দিয়ে দেব। এই সময় কিন্তু ফ্লেমটাকে হাইতে রেখে দিতে হবে, না হলে বেড গ্রামসগুলো চিকেন থেকে ছেড়ে আসবে। আর ওপর দিয়েও একটু তেল ছড়িয়ে দিচ্ছি, যাতে নিচের অংশের সাথে সাথে ওপরের অংশ থেকে যাতে ব্রেড গ্রামসটা না ছড়িয়ে যায়। তো 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে রাখার পর লো আঁচে করে দিতে হবে। তারপর 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে রাখার পর লো আঁচে করে দিয়েছিলাম। এবার আমি 5 মিনিটের মতন ভালো করে 1 পিঠ ভেজে নিয়েছি। এবার অপর পিঠ উল্টে দেব। অপর পিঠ উল্টে দেওয়ার পর আবারও 5 মিনিট একটু ভালো করে ভেজে নেব, যাতে চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো 5 মিনিট পর কাটলেটটা ভালো করে ভেজে নিয়েছি আর কালারটাও ঠিক এই পর্যায়ে এসেছে। এবার আমি তুলে নেব। সেমভাবে সবগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এরকম চিকেনের সাথে পেঁয়াজ আর কাসুন্দি থাকলে খেতে জাস্ট অসাধারণ লাগে। আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করব খুব ভালো লাগবে। বাড়িতে ট্রাই করলে কমেন্টে জানাবেন যে খেয়ে আপনাদের কেমন লাগলো। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর সাথে বেল বাটনটি প্রেস করতে একদমই ভুলবেন না। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্ত।